আসন্ন লোকসভা নির্বাচন আগামী 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ প্রচারের কাজ শেষ হয়েছে। গুন্ডাদের পিটিয়ে সোজা করব, 11টাকে ঘরছাড়া করেছি, শাহাবুদ্দিন হাবিবুর সহ আরও বাকি কয়েকটাকে ঘরছাড়া করব, এমনই মন্তব্য করলেন উত্তপ্ত নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের দ্বারা আহত বিজেপি কর্মী, তাদেরকে হাসপাতালে দেখতে যান এবং হাসপাতাল থেকে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। গুন্ডাদের পিটিয়ে সোজা করবো, একদম 11টাকে ঘরছাড়া করেছি, শাহউদ্দিন হাবিবুর সহ বাকি যে কটা আছে ঘরছাড়া করবো। মনসুর মান্নান, শামসুল আলরাজ আমাকে চেনে না, আমাকে চেনে না, মমতাকে হারিয়েছে, আমাকে চেনে না। মহিলা বিরোধী মমতা ব্যানার্জি, মহিলা বিরোধী, হাঁসখালী থেকে সংযোগখালী মহিলাদের টার্গেট করে খুন করা, অত্যাচার করা, আমরা আছে পাশে, এর আগেও লড়াই করেছি যাতে খুনিরা শাস্তি পায়। আজ নন্দীগ্রাম লোক উত্তর দিয়ে হাটিয়ে বিদায় করবে, নিন্দার ভাষায় নেই, আপনারাই প্রতিক্রিয়া নেন সাধারণ মানুষের, আমি কি বলবো। হ্যাঁ, যে কোনো লোকের রাত্রি দুটোর সময় এরকম হামলা হলে আপনার বাড়িতে হতে পারে, আপনার কাকে ডাকবে, ডাকার আগেই তো সব শেষে। ভোট দিতে যাবে ওগুলো নিয়ে ভাব, এখানকার লোক লড়াই করে ওসব ভাবার কিছু নেই। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে অর হ্যাপি বার্থডে, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।